স্বাস্থ্যসাথী প্রকল্পে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে বিশেষ অনুমতি থাকলে এ ধরনের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে করা যাবে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মানিকপুত্রের জামিন মামলায় বিস্ফোরক অভিযোগ ইডির। শেক্সপিয়ারের হ্যামলেটের উপমা টেনে একের পর এক বিস্ফোরক অভিযোগ। পশ্চিমবঙ্গে কোথাও একটা পচন ধরেছে এই দুর্নীতির প্রধান নায়ক পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। মানিকের দুর্নীতিতে তার স্ত্রীর সক্রিয় ভূমিকা আছে, তিনি সব জানতেন। লোকে বলছে লন্ডনে তাদের বাড়ি আছে। সম্পত্তিজনিত কারণেই দুবার ইংল্যান্ডে যান মানিকপুত্র সৌভিক। 2017 জুলাই রেসিডেন্সিয়াল পারপাসে ইংল্যান্ডে যান সৌভিক, যদিও বিষয়টি ইডির কাছে গোপন করেন মানিকপুত্র। আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর। তাতে কি এটা প্রমাণিত হয় তাদের ইংল্যান্ডে বাড়ি আছে? প্রশ্ন বিচারকের। নিশ্চয়ই বাড়ি আছে, না হলে কেন রেসিডেন্সিয়াল পারপাসে ভিসার আবেদন করবেন? সওয়াল ইডির আইনজীবীর। মানিকের লন্ডনে সম্পত্তি আছে কিনা জানতে বিদেশ মন্ত্রককে চিঠি ইডির। চিঠি পাঠানো হয়েছে অভিবাসন দপ্তরেও। সূত্র মারফত খবর, মানিক শতরূপা পার্থ এই ত্রিভুজ এই কাজ করত বলেই ইডি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। মলদ্বীপ থেকে ভিয়েতনাম নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, আদালতে দাবি ইডির আইনজীবীর। এত অভিযোগ থাকলে গ্রেপ্তার করেননি কেন? ইডির আইনজীবীকে প্রশ্ন বিচারকের। সৌভিক ভট্টাচার্য এবং ওর মা, ওদের আমাদের সাবমিশন ছিল যে ওদের তো ওরা যখনই ডেকেছে কোর্ট ইডি তখনই ওরা কমপ্লাই করেছে আর গেছে, ছবার সাতবার গেছে, চার্জশিটে ওটা অ্যাডমিটেড পজিশন, কখনো ওদের অ্যাডিস্ট করেনি। যখন চার্জশিট জমা দিয়েছে তখনও বলেনি যে ওকে রিকোয়ার করা দরকার আছে ওদের কাস্টডি, সেই জন্য ওদের ইন্টারোগেশন নেই। আর চার্জশিট শেষ হয়ে গেছে, মানে চার্জশিট ফাইল হয়েছে মানে ইনভেস্টিগেশন শেষ। সুতরাং ওদের তো অ্যারেস্ট করার বা এখন কাস্টডির মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই। আর জজ সাহেবের নিজেরই একটা অর্ডার এরকম ঠিক প্যারালাল প্রসিডিংয়েতে পাশ হয়েছিলো, সেইটাকে তার এগেনস্টে ইডি আপনার হাইকোর্টে গিয়েছিলো। হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সেই অর্ডারটাকে কনফার্ম করেন, তার এগেনস্টে ওরা এসএলপি করেছিলো সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে সেদিনকে ওটাকে সামারিলি রিজেক্ট করে দিয়েছে। সেই জন্য দ্যাট বিকামস দি ল অফ দি ল্যান্ড। এখন তো চার্জশিট ফাইল হয়েছে, এখন তো ট্রায়ালের কথা, তো শুধু থাকবে অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড দুই মাস অ্যাপিয়ার। এবার সিলেবাস বদলের বার্তা বিচারপতির। নবম দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের এজের উদ্দেশ্যে বার্তা বিচারপতির বিশ্বজিৎ বসুর। নবম দশম শ্রেণীর সিলেবাস 4 বছরেরও বেশি পুরনো, অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। চলতি বছরে 4 লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়, সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দপ্তর। আইসিএসসি সিবিএসসি বোর্ডের থেকে কোনো অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা। শুধু শিক্ষক নিয়োগ হলে তাতে লাভ কি হবে? ছাত্র সংখ্যা 30 আর সেখানে শিক্ষক 12, দিনভর ঝগড়া চলছে সেখানে শিক্ষকদের মধ্যে। সিলেবাসে বদল এনে রাজ্য নতুন কিছু ভাবুক রাজ্যের এজিকে সামনে রেখে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির বার্তা মেনে পদক্ষেপের জন্য চেষ্টা করব জানালেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বদলি নীতি পরিবর্তনের জন্য এদিন এজিকে ধন্যবাদ দেন বিচারপতি।